রাজ্জাক ও কবরী বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে অনন্য দুই অভিনেতা ও অভিনেত্রীর নাম। উত্তম সুচিত্রা জুটি যেমন কলকাতা মাতিয়েছিলেন, তেমনি বাংলাদেশের রাজ্জাক কবরীও লাখো দর্শকের স্বপ্নের জুটি। কিন্তু তারা কি কেবলই পর্দার জুটি ছিলেন, নাকি বাস্তবেও তারা একে অন্যের প্রতি দুর্বল হয়ে পড়েছিলেন? আজকে আমরা রাজ্জাক কবরীর প্রেম ও বন্ধুত্বের গল্পই শুনব। ১৯৬৮ সাল, বিখ্যাত পরিচালক সুভাষ দত্ত প্রায় নতুন দুই নায়ক নায়িকা নিয়ে নির্মাণ করলেন আবির্ভাব। এই সিনেমা দিয়ে অভিষেক ঘটল আনকোরা নতুন এক জুটির, রাজ্জাক ও কবরী। আবির্ভাব সিনেমা নিয়ে চলচ্চিত্র বোদ্ধাদের মধ্যে তেমন প্রত্যাশা না থাকলেও মুক্তির পর সেটি হয়ে গেল সুপারহিট। দর্শকরা রাজ্জাক কবরী নতুন জুটিকে সাদরে গ্রহণ করলেন। তাদেরকে নিয়ে তৈরি হতে শুরু করল একের পর এক সিনেমা। সবই ছিল সামাজিক দ্বন্দ্বের প্রেমের সিনেমা। বাংলার তরুণ তরুণীরা যেন প্রেম শিখল এই জুটিকে দেখেই। একটু চোখের ইশারা, হাত ধরেই লজ্জায় রাঙা হয়ে যাওয়া, চিঠির অপেক্ষায় রাতের পর রাত পার করে দেওয়া, চোখে চোখ রেখে ভালোবাসার কথা বলা, পর্দায় এসব দৃশ্য আইকনিক হয়ে উঠল এই দুজনের অভিনয় গুণে। তাদের সিনেমার বিখ্যাত সব গান ঘুরত বাঙালির মুখে মুখে। রাজ্জাক ও কবরীর অভিনয় এতটাই বাস্তবধর্মী ছিল যে তাদেরকে সত্যিকারের প্রেমিক প্রেমিকা মনে করতেন অনেকে। তাদের নিয়ে ম্যাগাজিনে ছাপা হতো মুখরোচক গল্প, এমনকি বিয়ের খবরও ছাপা হয় সংবাদপত্রে। দর্শকরাও তাদেরকে একসাথে দেখতে ভালোবাসতেন। দর্শকরা চাইতেন তারাও যেন বিয়ে করে সুখে শান্তিতে বসবাস করেন সিনেমার মতোই। সব জায়গায় একসাথে রাজ্জাক কবরী নাম উচ্চারিত হতো, যেন দুজন একই মানুষ, একই সত্তা। তবে রাজ্জাক এবং কবরী দুজনেই ছিলেন বিবাহিত। তারা পুনরায় বিয়ে করে নিজেদের সংসার ত্যাগ করতে চাননি, তাই পেপার পত্রিকার গুজব আর সত্যি প্রমাণিত হয়নি। তারা নিজেরাও সবসময় অস্বীকার করেছেন নিজেদের প্রেমের সম্পর্কের কথা, বরং নিজেদের বন্ধুত্ব নিয়েই কথা বলেছেন এই দুই কিংবদন্তি। কিন্তু পর্দায় যে রসায়ন দেখা গেছে তা কি কেবলই অভিনয়? কিছুই কি ছিল না তাদের মধ্যে? ২০১১ সালে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে কবরী বলেছিলেন, আমার অল্প বয়সে বিয়ে হয়ে যায়, প্রেম করা আমার হয়ে ওঠেনি, কিন্তু রাজ্জাকের সাথে অভিনয় করার সময় এক ধরনের রোমাঞ্চ অনুভব করতাম। এমনকি তিনি প্রথম আলোকেও বলেন, আমাদের দিনের একটা বিরাট সময় ধরে একসঙ্গে শুটিংয়ে ব্যস্ত থাকতে হয়েছে। প্রেমিক জুটি হয়ে পর্দায় গল্প উপস্থাপন করতে গিয়ে নিজেদের ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠা মোটেও অস্বাভাবিক নয়। এই বিষয়ে রাজ্জাক ২০১৭ সালে তার শেষ জন্মদিনে বলেছিলেন, আসলে কি বলবো, প্রেম তো ছিলই, এই প্রেমের কোনো সংজ্ঞা নেই, তবে এই প্রেম উপভোগ করতাম। দুজন একসঙ্গে হলে কেমন একটা পরিবর্তন বোধ করতাম, খুব সহজেই মিশে যেতে পেরেছিলাম আমরা, শুটিং স্পটে স্বামী স্ত্রীর মতোই থাকতাম। এককালে অস্বীকার করলেও পরিণত বয়সে এসে নিজেদের ভেতরের ব্যতিক্রমী প্রেমের কথা কেউই অস্বীকার করেননি। কালক্রমে রাজ্জাক ও কবরী দুজনেই গত হয়েছেন জীবনের হিসাব নিকাশ শেষ করে, তবুও তাদের গল্প আর সিনেমা স্মরণীয় হয়ে আছে ভক্তদের মাঝে। এমন অজানা গল্প জানতে সাবস্ক্রাইব করুন বাংলা ডায়েরি।